হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশা। আজকের এই ডিফারেন্স আর ডাউট ক্লিয়ারিং ভিডিওতে আমরা গো টু স্কুল বা গো টু এ স্কুল অথবা গো টু দ্য স্কুল এই দুটির মধ্যে কী পার্থক্য রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এই সমস্ত জিনিস নিয়ে যে যতগুলো ডাউট বা কনফিউশন রয়েছে সমস্ত কিছু তোমাদের দূর হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকো, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। ভিউয়ার্স, গো টু স্কুল এই যে এই ফেজটা রয়েছে এটার অর্থ হচ্ছে কি বিদ্যালয়ে যাওয়া। অন দ্য আদার হ্যান্ড গো টু তারপরে এ অথবা দ্য এই আর্টিকেল যদি থাকে সেটাও কিন্তু কি হচ্ছে যে বিদ্যালয়ে যাওয়া অর্থটাকেই বোঝানো হচ্ছে, যে গো টু আই স্কুল অথবা গো টু দ্য স্কুল এটার অর্থ হচ্ছে কি বিদ্যালয়ে যাওয়া। বাট দেয়ার ইজ আ লিটল ডিফারেন্স, এখানে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে যে গো টু স্কুল এটা যখন বাক্যের মধ্যে ব্যবহার হবে বা যখন আমরা ব্যবহার করব তখন যে সেন্স বা সিচুয়েশনটা আসবে সেটা হচ্ছে যে পড়াশোনা বা শিক্ষা লাভের জন্য বিদ্যালয়ে যাওয়া বোঝাবে। ক্লিয়ার? পড়াশোনা করার জন্য বা বিদ্যালয়ে স্টাডি করা বা শিক্ষা লাভের জন্য যখন আমরা যাব তখন কিন্তু গো টু স্কুল, এই যে স্কুল শব্দটার পূর্বে মানে টু এর পরে এখানে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার হবে না, এ অথবা দা ব্যবহার হবে না। আর এটার জন্য আমাদের এই অর্থটাই আসবে যে পড়াশোনার জন্য যাচ্ছে বা শিক্ষা লাভের জন্য বিদ্যালয়ে যাচ্ছে। ক্লিয়ার? অপর পক্ষে দেখো যে গো টু স্কুল অথবা দা স্কুল এটা হচ্ছে যে পড়াশোনা বা শিক্ষার জন্য না, অন্য কোনো উদ্দেশ্যে, মানে এই পড়াশোনা ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্যে যদি আমরা বিদ্যালয়ে যাই তাহলে আমরা এই বিদ্যালয়ের আগে বা স্কুলের আগে দা অথবা এ আর্টিকেলটা ব্যবহার করে থাকি। আর যদি ইংরেজি বাক্যের মধ্যে এ অথবা দা যে কোনো একটা আর্টিকেল যদি থাকে তখন কিন্তু আমরা কী করব, এই বাক্যটার মানে সেই বাক্যটার অর্থটা আমরা এইভাবে বুঝব যে এখানে স্কুল যাওয়া অর্থ হচ্ছে যে পড়াশোনার জন্য না, যে কোনো একটা কোনো রিজন হতে পারে বা কোনো পারপাস হতে পারে সেই জন্য স্কুলে যাচ্ছে, শুধুমাত্র কি পড়াশোনা করতে যাওয়া বা শিক্ষা লাভের জন্য বাদ দিয়ে অন্য কোনো রিজন হতে পারে। ক্লিয়ার? ফর এক্সাম্পল দ্য স্টুডেন্টস গো টু স্কুল, তাহলে এখানে দেখো গো টু স্কুল ব্যবহার করা হয়েছে, যে গো টু স্কুল। তো এই বাক্যটাতে আমরা দেখে নিই যে এখানে এই টু প্রিপোজিশনের পরে কোনো আর্টিকেল নেই, এ অথবা দা নেই, তাহলে এটা নিঃসন্দেহে বলতে পারি যে পড়াশুনো করার জন্য বিদ্যালয়ে যাওয়া বোঝাচ্ছে। আর একটা জিনিস ভালো করে দেখো যে স্টুডেন্টস ছাত্ররা কি করতে বিদ্যালয়ে যায়, পড়াশোনা করার জন্য যায়, তাহলে এই বাক্যের অর্থটা হবে যে পড়াশোনার জন্য বিদ্যালয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে দ্য স্টুডেন্টস গো টু স্কুল মানে ছাত্ররা বিদ্যালয়ে যায়, আর এই বিদ্যালয়ে যাওয়া অর্থ হয়ে গেল পড়াশোনা করতে যাওয়া। অপর পক্ষে দেখো যে হিজ মাদার গোজ টু আই স্কুল, তাহলে দেখো এখানে গোজ টু এ স্কুলের ব্যবহার হয়েছে, আর স্কুলের পূর্বে আমরা এই যে এ আর্টিকেলটা ব্যবহার করেছি, তাহলে এ আর্টিকেল অথবা যদি দ্য আর্টিকেল থাকে বিদ্যালয় বা স্কুলের আগে আর গো টু যদি বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে যে পড়াশোনার জন্য না, অন্য কোনো কারণে বিদ্যালয়ে যাওয়া বোঝানো হচ্ছে। তাহলে হিজ মাদার গোজ টু স্কুল, তার মা বিদ্যালয়ে যায়, তো তার মা কি পড়াশোনা করতে যাবে? না, তার মা অন্য কোনো কারণে যেতে পারে, কোনো অবজেকশন নিয়ে যেতে পারে বা গার্জিয়ান কল হয়েছে সেই জন্য যেতে পারে, এইরকম কোনো একটা কারণ বা কোনো কিছু নিয়ে বিদ্যালয়ে সে যেতে পারে পড়াশোনা করা ছাড়া। ওকে, আরও একটা এক্সাম্পল দেখো, রাহুল ইজ গোয়িং টু স্কুল, তাহলে দেখো এখানে গো টু স্কুলের ব্যবহার করা হয়েছে আর এখানে টু এর পরে কোনো আর্টিকেল নেই, তার মানে রাহুল একজন বালক, সে বিদ্যালয়ে যাচ্ছে, তার মানে আমরা এই বাক্য থেকে আমরা এটা বুঝে নিতে পারবো যে সে পড়াশোনা করার জন্য বিদ্যালয়ে যাচ্ছে। অপর পক্ষে দেখো ইওর এল্ডার ব্রাদার ইজ গোয়িং টু দ্য স্কুল, তাহলে গোয়িং টু দ্য স্কুল, তাহলে দেখো স্কুলের পূর্বে দ্য আর্টিকেল বসেছে প্রিপোজিশন টু এর পরে, আর গোয়িং টু স্কুল অর্থ এখানে হয়ে যাচ্ছে যে কোনো পড়াশোনা ছাড়া বা শিক্ষালাভ ছাড়া সে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে ইওর এল্ডার ব্রাদার, তোমার বড় ভাই বা দাদা, ইজ গোয়িং টু দ্য স্কুল মানে বিদ্যালয়ে
আচ্ছা, তো ভিউয়ার্স এখানে পার্থক্যটা আশা করি বুঝতে পেরে গেছো। সেটা আরো একবার আমি ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে গো টু স্কুল মানে পড়াশোনার জন্য যাবো, অনলি পড়াশোনা করার জন্য বা শিক্ষা লাভের জন্য, আর গো টু স্কুল বা দা স্কুল ব্যবহার করবো কখন, পড়াশোনা বাদ দিয়ে বা শিক্ষা লাভ বাদ দিয়ে যে কোনো রিজন বা উদ্দেশ্য হতে পারে, সেই অর্থে বিদ্যালয়ে যাওয়া বোঝাতে গেলে এটা ব্যবহার হবে। ওকে, তো এই হলো এই টপিকটার মধ্যে একটা পার্থক্য, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবে, যাতে করে ফিউচারে যে সমস্ত ভিডিওগুলি পাবলিশ দেওয়া হবে সেগুলোর নোটিফিকেশানটা তোমাদের কাছে না মিস। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।